পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 10,400 টাকা নির্ধারণে গার্মেন্টস মালিকদের প্রস্তাব অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষা করতেই গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই একটি পক্ষ শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন শ্রমিক নেতা শাহজাহান খান। তরিক ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে পোশাক শিল্পের শ্রমিকেরা। রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর এলাকায় ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি রূপ নিয়েছে সংঘর্ষে, হতাহতের সংখ্যাও অনেক। এমন বাস্তবতায় বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে পোশাক শ্রমিক প্রতিনিধির সাথে আলোচনায় বসে শ্রম মন্ত্রণালয়। দীর্ঘ আলোচনা শেষে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। যত দ্রুত সম্ভব আমরা একটা গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ হবে বলে আমরাও সুপারিশ করব এবং আমি শ্রমিকদের আহ্বান জানাই, তারা যেন তাদের কর্মে ফিরে যায়। এই গার্মেন্টস থেকে এই গার্মেন্টস ধ্বংস হয়ে যাক, এটা আমি মনে করি না যে কোনো শ্রমিক চায়, কোনো শ্রমিক নেতা চায় বা কোনো মালিক চায়, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ কেউ তার রুজির জায়গা নষ্ট করতে চায় না। তো সুতরাং এই গার্মেন্টস সেক্টরের যারা শ্রমিক, এরা যে এই ফ্যাক্টরিতে আগুন দেয় আমি বিশ্বাস করি না। চাই শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হোক, শ্রমিক তার পরিবার পরিজনকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকুক, তাদের সন্তানেরা তাদের লেখাপড়া করার সুযোগ পাক। এবং আমরা এটুকুই চাই, শ্রমিকের ছেলে যেন শ্রমিক হয় না, শ্রমিকের ছেলে যেন জজ হয়, শ্রমিকের ছেলে যেন ব্যারিস্টার হয়, শ্রমিকের ছেলে যেন ভার্সিটির ভিসি হয়, এটাই আমরা চাই। তো সুতরাং এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই গার্মেন্টস যেমন ধ্বংস হতে আমরা দেব না। এ সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে শ্রমিকদের আন্দোলনে একটি দল বিশৃঙ্খলা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতা শাহজাহান খান। আমরা শ্রমিকদের কাছে আহ্বান জানাবো, ফ্যাক্টরি ধ্বংস নয়, কোনো নাশকতা নয়, সন্ত্রাস নয়, তোমাদের দাবি আমরা তুলে ধরছি সরকারের কাছে, বোর্ডের কাছে। বোর্ড নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য একটা মজুরি দেবে, যদি সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয় আমরাই তখন শ্রমিকদের পক্ষে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, এটা নয় এটা করুন। সেইভাবে আমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছি। বিএনপি এখন সাধারণ শ্রমিকদের কাছে তারা চেষ্টা করছে তাদের নিজেদের অবস্থান তুলে ধরার জন্য যে আমরা শ্রমিকদের পক্ষে কথা বলি, কিন্তু এই শ্রমিকদেরকে হত্যা করেছিল কারা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 1993 সালে যখন ক্ষমতায় বিএনপি পশ্চিম পাটকল শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য 17 জন শ্রমিককে পবিত্র রমজান মাসের মধ্যে গুলি করে হত্যা করেছে। তারপরে এক বছর যেতে না যেতে কৃষকদের হত্যা করলো 18 জন আন্দোলন দমনের নামে। আবার যখন 2001 সালে ক্ষমতা এসেছিল তখন তারা পবিত্র রমজান মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য 2 জন নারায়ণগঞ্জের শ্রমিক হত্যা করেছে। সভায় আন্দোলন স্থগিত করে শ্রমিকদের কর্মস্থানে ফিরে যেতে আহ্বান জানান শ্রমমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।